আমি দেখাচ্ছি, এখানে আসলে অনেক সময় পয়েন্টগুলো অ্যাড হয় না, আমাদেরকে যা দিচ্ছে তা কিন্তু এখানে অনেক সময় অ্যাড হচ্ছে না। আমরা যদি 11 করে পাই বা 10 করে পাই, যে যাই পাই না কেন, এখানে পাই ঠিকই, এখানে অ্যাড হয় না। তখন আমরা কি করব অ্যাড হওয়ার জন্য? তো সেটার জন্য আমি একটু করে একটা ট্রিক্স আমি নিজে ফলো যেটা করি সেটাই আর কি এখন দেখাচ্ছি। এখান থেকে আমার আমার বেটার মনে হয় যেটা, সেটা হচ্ছে এই যে কালারটা আছে না, এটা হচ্ছে কি কালার, এটা হচ্ছে টিয়া কালার। টিয়া কালারটার মধ্যে আমরা যাব। হ্যাঁ, এই টিয়া কালারের মধ্যে সবসময় আমি দেখলাম যে পয়েন্টগুলো অ্যাড হয়। এখানে বিভিন্ন ট্রিক্স নিজেকে নিজে খাটাইতে হয়, সবসময় অন্যের আশায় থাকা যাবে না, বুঝতে হবে কিছু বিষয় আছে। আমার এখানে আমার 18টা আমি কিন্তু এনার্জি পেয়েছি, তো আমি কালারটা সিলেক্ট করে নিয়েছি। এই যে এটা কী কালার, টিয়া কালার। তো কালার চেঞ্জ করার জন্য, সিলেক্ট করার জন্য এই এটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে তো হয়ে যায়, এটা তো সকলেই জানেন। তো যাই হোক, এখন এখানে দেখেন অনেকগুলো স্কোয়ার, অনেকগুলো মানে পেইন্ট আছে। তো পেইন্টগুলোর মধ্যে আমরা রিপেইন্ট করব। রিপেইন্ট করার জন্য আমরা এখান থেকে কালারগুলো এই একটা যে কোনো একটা স্কোয়ারের উপরে ক্লিক করে সিলেক্ট করব, সাথে সাথে মেরে দিবে, একটু দেরি করব না। আমাকে 11 পয়েন্ট দিয়েছে, 11 মানে পিএক্স টোকেন দিয়েছে একটা ক্লিকে। তো এখানে অ্যাড হয়েছে কিনা আমি খেয়াল করিনি, আপনারা একটু খেয়াল করেন, না হলে এই যে দেখেন আবার দিচ্ছি, আমার ছিল 54 থেকে এখন 65 চলে আসছে। এই যে 10টা না 11টা আমার এখানে অ্যাড হয়ে গেছে। যাই হোক, এর পরবর্তীতে আমি একটুখানি দেরি করব না, সাথে সাথে কিন্তু ক্লিক করে ফেলতে হবে। তো এখন দেখি 65, এখন দেখেন 66, একটা টোকেন দিয়েছে এখানে এখন মাত্র। তো এখন আরেকটা দেখবো, যদি আবারও যদি আমাকে মানে ফুল 10টা বা 11টা না দেয়, তাহলে আমি কিন্তু আর করবো না, স্টপ যেতে হবে। তো এখানে সিলেক্ট করতেছি লালটা। হ্যাঁ, এরকম একটু জুম করে বড় করে নেবেন, ক্লিক করলাম, 11 দিয়েছে। তো দেখা যাক 11 ওইখানে অ্যাড হয় কিনা, একটু অপেক্ষা করি। হ্যাঁ, অ্যাড হচ্ছে না এখন, আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম। আচ্ছা, একটু পরে কিন্তু অ্যাড হয়ে গেলো, আমি খেয়াল করলাম। তো অনেক সময় লেটে অ্যাড হয়, অনেক সময় হয় না। এসব ট্রিক্স হচ্ছে এখানে সার্ভারের প্রবলেমের কারণে এরকম হয়, এগুলো নিজেকে নিজে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে এখনও কিন্তু অ্যাড হয়ে গেলো, একটু জিরে একটু থেমে থেমে করতে হবে। আরেকটা সিলেক্ট করলাম, তো এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অন্য কেউ কিন্তু নিয়ে নেবে। আপনি সিলেক্ট করছেন না, আপনি এখানে বসে থাকতে পারবেন না, আপনাকে তাড়াতাড়ি ক্লিক করতে হবে, দ্রুত। দেখেন কেউ নিয়ে নিছে, আমি কিন্তু ক্লিক করতে লেট করছিলাম, আমি অ্যাপটা আপনাদের দেখানোর জন্য জাস্ট আবার ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমার রঙটা ভিন্ন কালারে চলে আসছে, এই জন্য দিচ্ছে না, সরি। কালারটা যদি ভিন্ন অন্য জায়গায় চলে যায়, উল্টাফাল্টা হয়, তাহলে তো এক করেই দিবে বা দিবেও না। তো এখানে 11 দিল, তো 11 আর দেখি, এই যে 80 থেকে 91, সরাসরি 11, মানে 11টা পিএক্স টোকেন অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, আমি নিজে চোখে দেখলাম। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এখানে সিলেক্ট করলাম এই কালারটা 11, আবার দেখি, এই যে দেখেন এখন মাত্র একটা টোকেন দিয়েছে, 91 থেকে 92 চলে গেলো। মাঝে মাঝে দেয় না, তো একটু লেট করে একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এখানে হয় না কেন, আমার অ্যাড হয় না কেন, এন তেন বলে বাদ দেওয়া যাবে না। কাজ কাজকে সবসময় আঁকড়ে ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, একভাবে না হলে অন্যভাবে ট্রাই করতে হবে। তো এখানে আমার অ্যাড হয়েছে এখনও, তো আমি কালোটা সিলেক্ট করলাম, সাথে সাথে দিলাম 11, এখানে কিন্তু 11 এখন দেয়নি, মানে প্রায় সময় দেয় না, প্রায় সময় দিয়ে দেয় যখন দেখবেন যে আপনাকে দিচ্ছে না। হ্যাঁ, বারবার আপনার 1 বা 2 করে অ্যাড হচ্ছে এখানে, তখন আপনি আর কাজই করবেন না। এই যে এগুলো এনার্জিগুলো পড়ে থাক, সমস্যা নেই, আপনি বের হয়ে যাবেন, বের হয়ে ফুরাপে ফুল ফেসটা আপনি কেটে দিবেন, কেটে দিয়ে বের আবার নতুন করে নট পিক্সেল ঢুকবেন, তারপর নতুন করে ঢুকলে আবারও কিন্তু আপনার এখানে অ্যাড হবে, বা কিছুক্ষণ জিরিয়ে থেমে আবার করতে পারেন। তো 11 পয়েন্ট 11 এখন কিন্তু আমার আবার অ্যাড হয়ে গেছে। আমি অনেকক্ষণ কিন্তু এখানে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, আমি জাস্ট এই ভিডিওটা মেক করতেছি। অনেকের অ্যাড হচ্ছে না, অনেকে এই বলছেন সেই বলছেন, সবার এই সমস্যাটার জন্য আমি শুধু ভিডিওটা মেক করতেছি। এখানে আবার আমাকে 11টা পিএক্স টোকেন এখানে কিন্তু দেখিয়েছে, এখানে এখনও অ্যাড হয়নি। তো অপেক্ষা করি একটুখানি, দেখি আমার অ্যাড হয় কি না। এই যে হয়েছে অ্যাড, তবে আমাকে দিয়েছে কত, একটা টোকেন। যাই হোক, এখানে একটা টোকেন দেয়, মাঝে মাঝে 2টা দেয়, মাঝে মাঝে 3টা দেয়, মাঝে মাঝে যা এখানে দেখাবে 11 হলে 11টাই দিয়ে দেয়। তো এই হচ্ছে ব্যাপার, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে সকলে বোঝার চেষ্টা করবেন। এই যে 11 আবার দেখি, মাঝে মাঝে দিবে না। তো আপনি একবার মানে ঠাস ঠাস শুধু করতে আসেন করতে আসেন এরকম করলে হবে না, আপনি একটু থেমে থেমে আস্তে আস্তে করবেন, কিছু অপেক্ষা করবেন কিছুক্ষণ, তারপর একটা সময় দেখবেন যে আপনার এখানে ফুললি। আবার যদি অ্যাড না হয়, তাহলে আবার আপনি ঘুরে আসবেন, ঘুরে এসে দেখবেন আমি ফুল ফেসটা কেটে দিয়েছি, আমি আবার এখান থেকে স্টার্ট করতেছি, নতুন করে ঢুকতেছি। তো যখন আমি আবার নতুন করে ঢুকলাম, তখন দেখতেছি এখানে আমার 31 হয়ে গেল, তখন তার মানে কি আমাকে পরে অ্যাড করে দিয়েছে, পরবর্তীতে আবার অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? এগুলা
পরে হলেও দেয়, মানে ধৈর্য হারা হলে চলবে না, তো এখানে কাজ করতে হলে একদম ধৈর্য ধারণ করে করতে হবে। তো আমার এখানে কিন্তু আর এনার্জি নেই, তারপর আমি এখানে টোকেনের মধ্যে ক্লিক করে আমি এখানে 18.64টা মাইনিং করে পেয়েছি। 8 ঘন্টা এখনও হয়নি, তো আমি এটা মাইনিং করতেছি এখন। এটা কিন্তু 8 ঘন্টার মধ্যে আপনারা মাইনিং করে দিবেন, এটা না হলে অফ হয়ে যাবে। এখানে আমি 32টা পর্যন্ত পাই আর কি, 8 ঘন্টার মধ্যে ফুল 8 ঘন্টা যদি ফিল হয়ে যায়। তো এখন আমার 8 ঘন্টা হয়নি, তার আগে আমি এখান থেকে সামথিং রং বলতেছে, আচ্ছা আমি একটু পরে। যাই হোক, এখানে সার্ভারে একটু প্রবলেম থাকে, প্রবলেমের কারণে মাঝে মাঝে কাজ হয়, মাঝে মাঝে হয় না। পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার কিন্তু এখানে টোকেন অ্যাড করে দেয়, তো এনার্জিগুলো 1 ঘন্টা বা 40 মিনিট পর পর এসে ফুল হয়ে গেলে তখন শেষ করবেন। এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে ট্রিক্সগুলো কমপ্লিট করবেন। যাই হোক, এ ছিল আজকে টিউটোরিয়াল ফিএক্স টোকেন নিয়ে। এ পর্যন্ত 3টা ভিডিও দিয়ে ফেললাম, তো এটা আসলে আমার কাছে পার্সোনালি খুব ভালো একটা প্রজেক্ট মনে হয়। তাছাড়া এখানে রিপেইন্ট করতে আমার কাছে খুবই মজা লাগে, মজার কাজ দিয়েছে এটা একটা। তো এটা অবশ্যই মজা নিয়ে নিয়ে সবাই করবেন, এটা কেউ বাদ দিবেন না। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটাতে জয়েন থাকবেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।